हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बेंगलीज रान्नाघर। तो आज के बनाबो कांकड़ा दिए कचुर लती। एटा विशेष करे बांगालदेर प्रिय खावारेर मध्य एकटा। आपनारा जारा एखोनो पर्यन्त आमार चैनल के सबस्क्राइब करेननि, सबस्क्राइब करे बेल नोटिफिकेशनटा ऑन करे देबेन। एई धरनेर नतून नतून भिडियो पावार जन्य जुड़े थाकबेन आमादेर साथे। तो चलुन एटा शुरू करा जाक। এই লতিটাকে আমি কেটে ধুয়ে এখানে সব রেখে দিয়েছি। আজকে আমি এটাই রান্না করব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এটা গরম হবে। তো এখানে যা যা লাগবে, এটা নিয়েছি কচুর লতি, পেঁয়াজ, পেঁয়াজ নিয়েছি দুটো বড় কুচি করে, এখানে লঙ্কা নিয়েছি পাঁচটা, হলুদ, লঙ্কা আর নুন, আর ধনে পাতা নিয়েছি। কাঁকড়া দিয়ে রান্না করব। তো আমি তেলটা গরম হয়ে গেছে বলে এখানে লতিগুলো দিয়ে দেবো। 500 লতি নিয়েছি এখানে। তো আমি লতিটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার 2 মিনিট ভেজে নেব। এটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। তো আমি এর মধ্যে আবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। নুন দেবো 1.5 চামচ, লঙ্কা দেবো 1.5 চামচ, হলুদ দেবো 1 চামচ। 1 মিনিট আমি এটা কষিয়ে নেব। আমি এটা 1 মিনিট কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, আর 1 কাপ দেবো আমি। এখানে আমি 2 কাপ জল দিচ্ছি। আমি এবার এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এটাকে জল শুকিয়ে যাওয়ার জন্য এখন আঢাকা রেখে দেবো 2 মিনিট। রান্নাটা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লেগেছে।